আসসালামু আলাইকুম সিস্টার্স থিংস আর বাই গ্রেস মার্স সালামুকুল্লাহ সিস্টার্জ হিংসাইভরিথিং সোফিনেটলি আল্লাহ হ্যাজ সো আল্লাহ উইল সেভ অল অফ আস স্পেশালি ফ্রম কোভিড ইন দিস ভিডিও আইড লাইক টু টেক অল অফ ইউ টু দা স্ক্রিন উইচ ইজ ভি ইম্পর্টেন্ট ওয়েল পিও শিক্ষা দীরা আমরা চলে যাই বোর্ডে বোর্ডে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে লিখে আছে তুমি গিয়েছিলে এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিমিনিট টেন্স মানে সিম্পল ফার্স্ট সিম্পল ফার্স্ট এটা তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট আমরা জানি গো ওয়েন্ট গন একটা ভার্ভের তিনটি ফর্ম আমরা সচরাচর জেনেই থাকি সেটা হচ্ছে গো ওয়েন্ট গন গো প্রেজেন্ট ফর্ম ওয়েন্ট হচ্ছে ফার্স্ট ফর্ম সো এখানে ইউ ওয়েন্ট মানে তুমি গিয়েছিলে ওকে অল রাইট এরপরে রয়েছে যদি তুমি যেতে কিভাবে হচ্ছে আর আরেকটি হচ্ছে যে যদি তুমি গিয়েছিলে আমরা একটি সেন্টেন্স যখন বাড়াই মানে যখন সম্প্রসারণ করি তখন যদি হতে পারে অনেক কিছু হতে পারে সামনে পিছনে অনেক কিছুই আমরা লাগাতে পারি তখন এটা মডিফাই হয়ে যায় অটোমেটিক এবং এটা সুন্দর করে আমাকে লিখতে হয় ব্যাপারটা এরকম যে তুমি গিয়েছিলে এখন এর সাথে যদি আমরা যদি শব্দটি যোগ করি তাহলে কি দাঁড়াবে দেখুন তুমি গিয়েছিলে এখানেও লিখে আছে তুমি গিয়েছিলে বাট যখন যদি লাগাবো তখন যদি ব্যাপারটা এরকম হয় যে যদি তুমি গিয়েছিলে তাহলে ব্যাপারটা উইয়ার্ড লাগছে না যে যদি তুমি গিয়েছিলে যদি তুমি খেয়েছিলে যদি তুমি ডেকেছিলে যদি তুমি এসেছিলে এরকম কথা যদি বলি তাহলে ব্যাপারটা একেবারে উইয়ার্ড লাগছে বাট আমরা যদি বলি যে যদি তুমি যেতে কারণ আমাকে পাস্ট সেন্সটা ঠিক রাখতে হবে এখানে দেখুন তুমি গিয়েছিলে মানে অতীতের কথা আর এর সাথে যদি ইফ লাগাতে চাই যদি লাগাতে চাই তাহলে ব্যাপারটা এরকম হবে যে তুমি গিয়েছিলে যদি তুমি যেতে মানে অতীত যে সেন্স পাস্ট যে সেন্স এই সেন্সটা ঠিক রাখতে হবে তাছাড়া হবে না আমরা অনেক সময় ভুল করে এই কাজটি করি সেটা হচ্ছে যদি তুমি গিয়েছিলে এরকম কোনো ধরনের কথাই নেই এটা একেবারে উইয়ার্ড অদ্ভুত লাগে অনুপভাবে এখানে দেখুন যে এটা অবশ্যই হবে এর জন্য রাইট দেওয়া হয়েছে এবং এই সেন্সটা একেবারে নেগেটিভ এরকম কথা আমরা বলি না কখনো তাই এটা হবে না এবার আরেকটি এক্সাম্পলে আমরা চলে যেতে পারি দেখুন তোমার আছে তোমার আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ বা ইউ হ্যাভ তোমার আছে এখন এর সাথে যদি যদি লাগাই নিচে দেখুন এখানে যদি লাগা হয়েছে তাহলে কি হচ্ছে যদি তোমার আছে দেখুন তোমার আছে এখানে তোমার আছে এর সাথে যদি লাগালে যদি তোমার আছে তাহলে ব্যাপারটা কেমন মনে হচ্ছে না উই আর অদ্ভুত মনে হচ্ছে না এরকম কথা আমরা কখনো বলতে শুনিনি শুনতেও শুনিনি মানে কখনোই আমরা এরকম সেন্টেন্স দেখিনি তাই এ শব্দটা তখন আছে না থেকে থাকে চলে আসবে কিভাবে যদি তোমার থাকে তোমার আছে ইউ হ্যাভ কিন্তু যদি তোমার আছে হবে না যদি তোমার থাকে যদি তোমার আছে বলে ক্রস আর যদি তোমার থাকে হলে রাইট তাহলে দেখুন যে এখানে আছে থেকে ইফ লাগার কারণে মানে এই যদি লাগার কারণে এটা মডিফাই হয়ে থাকেতে পরিণত হবে অবশ্যই এই যদি লাগার কারণে আমার এখানে থাকে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি তোমার থাকে এটা অনেকেই ভুল করে অনেকেই অনুরূপভাবে এখানেও আমি যখন এখানে যদি লাগাব তখন অবশ্যই এখানে যে ছিলে আছে তুমি গিয়েছিলে তখন এটা হবে যদি তুমি যেতে দেখুন এই যে যদির সাথে এটা সম্পৃক্ত এবং এই যে গিয়ে ছিলেটা যেতে হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে রয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে নাসিস ক্লাব পেজ রয়েছে সে পেজটি ফলো করবেন সেই সাথে সাথে সেখানে ড্রপ ডাউন মেনু রয়েছে ডান পাশে সেখানে সি ফাস্ট করে রাখবেন সাধারণত ফলোইং করলে ডিফল্ট সিস্টেম হয়ে থাকে বাট এটা সি ফাস্ট করবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটি পাবেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম